অবশেষে রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে তাদের 9 সিরিজের আরও একটি নতুন মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ করেছে। আর সেই স্মার্টফোনটি হচ্ছে রিয়েলমি 9 4G। যদিও রিয়েলমি 9 একটি 5G ভেরিয়েন্টও আছে, কিন্তু বাংলাদেশ মার্কেটে রিয়েলমি তাদের 9 সিরিজের 4G ভেরিয়েন্টটি অফিসিয়ালি লঞ্চ করেছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো রিয়েলমি 9 4G স্মার্টফোনটি সম্পর্কে, স্মার্টফোনটি কোন প্রাইস এবং স্পেসিফিকেশনের সাথে বাংলাদেশ মার্কেটে অ্যানাউন্স করা হয়েছে, এবং প্রাইস অনুযায়ী স্মার্টফোনটি কতটুকু ভ্যালু ফর মানি আমাদের অফার করছে সেই সকল বিষয় নিয়ে। তো প্রথমে কথা বলা যাক রিয়েলমি 9 4G এই স্মার্টফোনের ডিসপ্লে থেকে। ডিসপ্লের কথা বললে রিয়েলমি তাদের এই 9 4G স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.4 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা সর্বোচ্চ 90Hz রিফ্রেশ রেট এর সাথে আসে। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস সর্বোচ্চ 1000 nits পর্যন্ত যেতে পারে। আর রিয়েলমি তাদের এই 9 4G স্মার্টফোনের ডিসপ্লের নিরাপত্তার জন্য কর্নিংয়ের গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করেছে। তো ডিসপ্লের কথা বললে রিয়েলমি তাদের এই 9 4G স্মার্টফোনটিতে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন একটি ডিসপ্লে আমাদের অফার করছে। অন্যদিকে ক্যামেরা সেগমেন্টের কথা বললে রিয়েলমি তাদের স্মার্টফোনের ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। আর রিয়েলমি 9 4G স্মার্টফোনের মেন হাইলাইটিং বিষয় কিন্তু এর ক্যামেরা সেগমেন্ট, কারণ স্মার্টফোনটিতে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর রিয়েলমি ব্যবহার করেছে, যার অ্যাপারচার f1.8, এবং এই সেন্সরটি হচ্ছে স্যামসাংয়ের আইসোসেল HM6। এবং স্মার্টফোনটিতে দ্বিতীয় ক্যামেরা সেন্সর হিসেবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর রিয়েলমি অফার করছে। পাশাপাশি তৃতীয় সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ম্যাক্রো সেন্সর তারা দিয়েছে। এবং রিয়েলমি দাবি করছে স্মার্টফোনটি দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সেলফি ক্যামেরার কথা বললে স্মার্টফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি শুটার, যার মাধ্যমেও সর্বোচ্চ ফুল এইচডি 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে বলে রিয়েলমি দাবি করেছে। তো রিয়েলমি 9 4G স্মার্টফোনটি যে ক্যামেরা সেগমেন্টের সাথে আসে সেটা বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে। তো এখন কথা বলা যাক রিয়েলমি 9 4G স্মার্টফোনের পারফরমেন্স সেগমেন্টকে নিয়ে। পারফরমেন্স সেগমেন্টের কথা বললে রিয়েলমি 9 4G স্মার্টফোনটিতে রিয়েলমি ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটি। আর এই সেম প্রসেসর কিন্তু আমরা রিয়েলমি 9i স্মার্টফোনটিতেও দেখতে পেয়েছি। আর স্ন্যাপড্রাগনের 6 সিরিজের এই প্রসেসরটি তৈরি করা হয়েছে 6mm আর্কিটেকচারের ওপর, যার ক্লক স্পিড 2.4 GHz, এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 610। এবং অপারেটিং সিস্টেমের কথা বললে রিয়েলমি 9 4G আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এবং রিয়েলমির নিজস্ব রিয়েলমি UI 3.0। তো পারফরমেন্সের কথা বললে রিয়েলমি তাদের 9i 4G স্মার্টফোনটিতে যে প্রসেসরটি ইমপ্লিমেন্ট করেছে সেটা আমার মনে হয় না এর বাজেটের সাথে যায়, কারণ স্ন্যাপড্রাগনের এই 680 প্রসেসরটি স্পেশালি ডেভেলপ করা হয়েছে কিন্তু ব্যাটারি ইফিসিয়েন্সির জন্য। তাই এই প্রসেসরটিকে একটা ভালো পাওয়ারফুল প্রসেসরের তালিকায় ফেলা বোকামি ছাড়া কিছুই হবে না। তো সেদিক থেকে বলতে গেলে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে এবং ক্যামেরার পাশাপাশি এর প্রসেসরটা খুব একটা বেশি জাস্টিফাই করছে না। আর আমার কাছে এই স্মার্টফোনের সবথেকে উইক পয়েন্ট মনে হয়েছে এর পারফরমেন্স সেগমেন্টে। এছাড়াও স্মার্টফোনটিতে রিয়েলমি ব্যবহার করেছে 5000mAh একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবং রিয়েলমি দাবি করছে 75 মিনিটের মধ্যে স্মার্টফোনটিকে ফুল চার্জ করা যাবে এই 33W ফাস্ট চার্জার দিয়ে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি এবং UFS 2.2 স্টোরেজের সাপোর্ট রয়েছে স্মার্টফোনটিতে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে রিয়েলমি 9i 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, শুধুমাত্র এর প্রসেসরটি বাদে। কারণ স্মার্টফোনটি যে ডিসপ্লে, যে ক্যামেরা সেটআপ এবং যে ব্যাটারির সাথে আসে সেটা আউট অফ দি মার্ক, কিন্তু এই স্মার্টফোনটি যে প্রসেসরের সাথে আসে সেটা আমার কাছে এই স্মার্টফোনের র্যাঙ্ক অনুযায়ী অনেকটাই কম মনে হয়েছে। আর প্রাইসের কথা বললে রিয়েলমি 9 4G বাংলাদেশ মার্কেটে রিয়েলমি বাংলাদেশ 27,000 টাকার প্রাইস সেগমেন্টে অ্যানাউন্স করেছে। এই স্মার্টফোনের 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রেখেছে তারা 26,990 টাকা, মানে 27,000 টাকা। আর 27,000 টাকার প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটি আমাদের যেই সকল স্পেক অফার করছে সেটা খুব একটা বেশি জাস্টিফাই করে না বলে আমার মনে হয়েছে, বিশেষ করে এই স্মার্টফোনের প্রসেসর। কারণ 27,000 টাকার প্রাইস অনুযায়ী রিয়েলমিয়ের মতন একটা কোম্পানির তরফ থেকে এই রকম প্রসেসর আমরা মনে হয় না এক্সপেক্ট করতে পারি। আমি আইডিয়া করেছিলাম রিয়েলমি 9 4G বাংলাদেশ মার্কেটে 23,000 টাকার প্রাইস সেগমেন্টে অ্যানাউন্স করতে পারে রিয়েলমি,
কিন্তু 27,000 টাকার প্রাইস অনুযায়ী স্মার্টফোনটি আমার কাছে অনেক বেশি ওভার প্রাইস একটি স্মার্টফোন মনে হয়েছে। তো আপনার মতামত কি রিয়েলমি 9 4G স্মার্টফোনটিকে নিয়ে? স্মার্টফোনটি যেই প্রাইসে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে রিয়েলমি বাংলাদেশ, সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।